চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। চোখের জলে লিখি জীবনের স্মৃতিগুলো, চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে কি ব্যাপার লাবণী, কেমন আছেন? লাবণীটা কি তুমি আরমানে প্রেমে পড়েছো তাই না? জানি না। হ্যাঁ, বিনা হয়তো কোনো ঝামেলায় পড়তে পারে, তবে সেটা আরমানের জন্য না। চাইলে কি পাবো? পেতেও তো পারো, এরকম ঝামেলা তো সংসারে ঘুরতেই পারে। কথাটা যত সহজে বলতে পারলে, ব্যাপারটা কি আসলেই এত সহজ? কিন্তু তোর দিকে যেভাবে তাকাচ্ছিল আমার কাছে মনে হয় সামথিং কি বলতে চাস তুই? না, তেমন কিছু নয়। আমার কাছে মনে হয় বিষয় ডাক্তার, সে হয়তো তোকে পছন্দ করতেই পারে। একটু পাগলাটে স্বভাবে, বেশি বেশি কেয়ার করবে অতিরিক্ত। তার মানে ব্যাপারটা কি, সে তোকে পছন্দ করে, সেই জন্য সে নিজে থেকে এই অনুষ্ঠানে চলে এসেছে। সেটা সমস্যা না, কিন্তু ভাবি ওকে হঠাৎ ওদিকে নিয়ে গেল কেন, সেটাই সমস্যা। আচ্ছা আমার কোনো মতন নেই তো, শোন, তোর ভাবি বলে বলছি না, ভদ্রমহিলাকে শুরু থেকে আমার ভালো লাগে না। কিভাবে মনে হবে? ভাবির যখন যেটা ইচ্ছা সেটাই করবে, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে তার মাথা খারাপ। লাবণীকে কি বুদ্ধি দিচ্ছে কে জানে, প্লিজ তুই একটু সাবধানে থাকিস। ভাবি আমার কিছুই করতে পারবে না, বিনার আমার বিয়ে ভাঙার জন্য অনেক চেষ্টা করেছিল, পারেনি। লজ্জার একটা ব্যাপার, নিজের ভাবি কাউকে কিছু বলতেও পারি না, কেউ জানলে কি বলবে? শোন, জানাবার দরকার নেই, শুধু তোরা নিজেরা একটু সাবধানে থাকবি, ওকে? বিনাকে নিয়ে আমার একটা ভয় আছে, আমি সারাদিন বাসায় থাকবো না, অথচ ভাবির কাছে ছেড়ে দিতেও ভয় পাচ্ছি। তুই বরং একটা কাজ কর না, বিনাকে নিয়ে অন্য কোথাও শিফট কর। অসম্ভব, বাবা এটা কখনোই মানবে না, বাবা চায় আমরা সবাই একসাথে থাকি। আরে ঝামেলা সৃষ্টি হলে তখন কী করবি? যখন ঝামেলা হবে তখন দেখা যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা করব। তার মানে তুই বলতে চাইছিস এই বিষয়টা নিয়ে তোর মাথা ব্যথা নেই, তাই তো? এখন এই ব্যাপারটা নিয়ে ভাবতে চাচ্ছি না, দেখি না ভাবি কতটুকু যেতে পারে। তাহলে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা এখন আমাদের কি কাজ? আমার কোনো কাজ নেই, কাজ তোদের। বিনাদের বাড়িতে যাবি হলুদ দিতে। নীরুর কি অবস্থা? আচ্ছা তো শোন, চিঠিটা মনে করে বিনাকে দিতে বলিস। শোন, আমাকে বা নীরুকে বলতে হবে না, বিনা নিজে থেকে চেয়ে নেবে। আচ্ছা চিঠিতে কি এমন লিখেছিস, একেবারে মরিয়া হয়ে উঠছিস? বলা যাবে না, আমি তো আর তোর মতো কবিতা লিখতে পারি না, তাই চিঠি লিখেছি। ওই একটা হলেই হলো।
আমি তো কবিতা লিখি কিন্তু কবিতার মর্ম কেউ বোঝে না। আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে আমার কবিতা কেউ পছন্দ করে অথবা আমার কবিতাকে কেউ ভালোবাসে, তাই নাকি? এটা তো একদম ঠিক করেনি। আমি এক্ষুনি জিজ্ঞেস করছি, নীরব না প্লিজ প্লিজ এদিকে আসো। না 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 কিছু না, তুমি তুমি যাও, তুমি কাজ করো। কেন যাবে বল? আরে না ছোলে জোর করে তো কারোর ভালোবাসা পাওয়া যায় না। কেউ যদি নিজে থেকে আমার কবিতা পছন্দ করে তাহলে ভিন্ন চপল। আমি তো এতদিন জানতাম তুই একটা নীরস মানুষ, ভেতরে শূন্য। এখন বুঝতে পারছি নারী আসক্তি তোর মধ্যেও আছে। তুই কিভাবে বুঝলে? নীরুর প্রতি অভিমান দেখে। বাহ কথা বলো। এই আরমান শোন, শুনুন না, দাঁড়িয়ে যখন আছে একটা কবিতা শোনাই। আরে কি কবি কবিতা শোনাবো, মানে গায়ে হলুদের প্রোগ্রামে কি কবিতা আছে নাকি? আমি একটু প্রিপারেশন ব্যাপার আছে না। আপনি কবি মানুষ আর কবিতা বলতে পারছেন না, শোনান যে কোনো একটা। না অনেক কবিতাই তো মাথায় আছে কিন্তু আসে না। ওই যে কি যেন একটা কবিতা আছে না, চুলতার কবেকার অন্ধকার মিশা মুখতার শ্রাবস্তির কারুকার্য কত দূর মানে আসছে না। কেন খামাখ তর্ক জড়িয়ে দোষ তুমি? আমি এক হইলাম, আমি হইলাম কোম্পানির জিএম। আরমান স্যারের ব্যবসা শুরু থেকে আমি তার সাথে আছি, আর তুমি এক বছরও তো হয় নাই কাজ করে এডমিনে। শোনো লাবণি, এসব কিন্তু ভালো না। এখানে খারাপের কি আছে? স্যারের বিয়েতে তো আমি আসতেই পারি, স্যার তো আমাকে দাওয়াত দিয়েছে বিয়েতে আসার জন্য। হ্যাঁ স্যার তোমাকে বিয়ের দাওয়াত দিছে, গায়ে হলুদে দাওয়াত দেয় নাই, অফিসে সবাইকে দাওয়াত দিছে, তারা তো কেউ আসে নাই, তুমি আসছো কেন? কারো ইচ্ছে হয়নি আসি, আমার ইচ্ছে হয়েছে আমি এসেছি, সিম্পল। মোটেই না, তোমার নিশ্চয়ই একটা প্ল্যান আছে। আমার আবার কিসের প্ল্যান স্যার? দেখো লাবণি, চেয়ারম্যান সাহেবকে নিয়ে যে তুমি মনে মনে মন কলা খাও, রোমান্টিক সব স্বপ্নে দেখো, সেটা কিন্তু আমি বুঝি, বুঝছো? শোনো, এগুলো এখন করা লাভ হবে না, চেয়ারম্যান সাহেব বিয়ে করতেছে, এইসব স্বপ্ন স্বপ্ন মাথার থেকে বাদ দাও। এইটা হলো সিরা খাতায় শুয়া লাখ টাকা স্বপ্ন দেখার মতো, বুঝছো? স্যার আপনি আমাকে এত ছোট লোক মনে করেন? তোমার ছোট মনে হবে কেন? চেয়ারম্যান সাহেব যদি হাতি হয় তুমি ওই হাতির ল্যাঞ্জা, ল্যাঞ্জা বোঝো এই এতটুকু। কিসব বাজে কথা বলছেন স্যার আপনি? আমি মোটেই বাজে কথা বলতেছি না, এসব ফাও চিন্তা মাথার থেকে বাদ দাও, মাঝখান দেয়া তোমার চাকরি হারাইবা। অবশ্য এতক্ষণে তুমি যা যা করছো তাতে তোমার চাকরি থাকে কি না এটা নিয়ে আমি খুব সন্দিহান। আমার চাকরি থাকবে না কি থাকবে না সেই চিন্তা আপনাকে করতে হবে, সেটা না হয় আমাকেই করতে দিন। তার মানে তোমার যা ইচ্ছা তুমি তাই করবা? শোনো, এই অফিসে আমি থাকতে স্যারের কোনো ক্ষতি হইতে আমি দেব না, এটা তুমি মাথায় রেখো। আচ্ছা তো আপনি স্যারের কম ক্ষতি করেছেন নাকি? আমি স্যারের ক্ষতি? তোমার মাথা ঠিক আছে তো? শোনো, আমি যদি স্যারের ক্ষতি করতাম তাহলে কি ওই অফিসে আমি জিএম হয়ে থাকতে পারতাম? শোনো, আমি এত সস্তা চাকরি করি না, পারলে ট্রাই করে দেখো। অনেকে তো ট্রাই করছে আমার চাকরি খাওয়ার জন্য, খাইতে পারো কিনা দেখবা উল্টা তোমার চাকরি চলে গেছে। নিজেকে নিয়ে এত অহংকার করা কিন্তু ঠিক না স্যার। আমি নিজেকে নিয়ে অহংকার করতেছি না, যা বলতেছি কনফিডেন্টলি বলতেছি, ট্রাই করে দেখো, ওয়েট ইন সি, দেখো কি হয়। কত লোক চেষ্টা করলো শেষ পর্যন্ত নিজেরা নিজেদের চাকরি হারায়া চলে গেছে, কিন্তু মামুন সাহেব কিন্তু ঠিকই আছে, বুঝছো? শোনো, তোমার প্রশ্নের উত্তর
তুমি তাড়াতাড়ি পাইবা। তো আপনি কি আমার চাকরি খাবেন নাকি? আরে আমি কি তাই বললাম? আমি কি বলছি আমি তোমার চাকরি খাবো? খামাখামি কেন মাইসে চাকরি খাবো? আপনার কথা কি শেষ হয়েছে? না শেষ হয় নাই। সোমলাবনি তুমি যদি কোনো প্ল্যান নিয়ে এই বাড়িতে আসো তাহলে আমারে বলতে পারো, দরকার হলে আমি তোমাকে সাহায্য করব। আমার কোনো প্ল্যান নেই স্যার। আমার সাথে তুমি মিথ্যা কথা বলো না, তোমার চোখ মুখ বলতেছে তোমার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। আশ্চর্য, আমি তখন থেকে বলছি আমার কোনো প্ল্যান নেই, প্ল্যান নেই। আর যদি থাকেও আমি সেটা আপনাকে কেন বলতে যাব? কাউকে তো বলবো না। বলবো না, ঠিক আছে। আমি কিন্তু ঠিকই বাই করে ফেলবো তোমার প্ল্যানটা কি। ঠিক আছে, বের করেন, দেখি আপনি কেমন পারেন। আচ্ছা লাবণী, আমার একটা কথা বলো তো, হঠাৎ করে তোমার সাহস এত বাইরে গেল কেমনে? সেটা না হয় নিজে আবিষ্কার করুন, আমি কিছুই বলবো না। আচ্ছা শুনেন শুনেন, এই আমি যে এতক্ষণ চেয়ারম্যান সাহেবের ব্যাপারে যেসব আলোচনা করলাম সেটা চেয়ারম্যান সাহেব না বলে ভালো। উনি বিয়ে করতেছেন শুনলে আবার মাইন্ড করতে পারেন। আচ্ছা তাই? তা হঠাৎ করে তুমি থেকে আপনি, আপনি থেকে তুমি, আগেরটাই ভালো ছিল। হ্যাঁ আগেরটাই ভালো ছিল। চলে সর্বনাশ, এই মায়া তো সাংঘাতিক। আমি চলি ডালে ডালে আর ও চলে পাতায় পাতায়, এ তো নদী ম্যাডামরা উত্তরে যাইব। বলছি বসো, দারুণ একটা খবর আছে। কি খবর? ওজি মেয়েটা এসেছে না, লাবণী। লাবণী আরমানের অফিসে জব করে। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আরমানের কিছু একটা আছে। কিছু একটা আছে মানে? তোমাকে এসব কথা কে বলেছে? কে বলবে আপা, লাবণী বলেছে। লাবণী বলেছে? অসম্ভব। কেন অসম্ভব? কেন আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না, কারণ লাবণীর এত সাহস নেই এ কথা বাড়িতে এসে বলবে। ও আর্মি অফিসে জব করে, ও তো চাকরি চলে যাওয়ার ভয় আছে। কেন চাকরি হারাবে কেন? লাবণী তো আর মিথ্যে কিছু বলছে না। লাবণী সত্য না মিথ্যে বলছে সেটা আমাকে বুঝিও না সীমানা, ও তোমার সাজানো কথা বলছে। তুমি কি বলতে চাচ্ছ সবকিছু আমার সাজানো পরিকল্পনা? ইয়েস, সবকিছু তোমার সাজানো পরিকল্পনা। কারণ লাবণী তোমার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলছে। তাতে আমার লাভ? লাভ তো অবশ্যই আছে, কারণ তুমি বড় বাড়ি চাচ্ছিলে আরমান যেন এই বিয়েটা করতে না পারে, আর এখন যখন দেখছো যে বিয়েটা হয়ে যাচ্ছে, থামানো যাচ্ছে না, তখন তুমি চাচ্ছো যেন তারা শান্তিতে না থাকে। কি ঠিক বলেছি না? আরমান আমাকে অনেকভাবে অপমান করেছে, এখনো করে যাচ্ছে। দোষটা আরমানের না, দোষটা কিন্তু তোমার। তুমি আরমানকে তোমার সিদ্ধান্তগুলো চাপিয়ে দিয়েছো, আরমান তা মেনে নেয়, এটাই ওর অপরাধ, তাই তুমি তার শোধ নিচ্ছ। হ্যাঁ শোধ নেবার চেষ্টা করেছি। কি ভেবেছো তুমি, তোমার ছোট ভাই বলে মাফ পেয়ে যাবে? সীমানা তুমি কি খুব বাড়াবাড়ি করছো না? না আমি একদমই বাড়াবাড়ি করছি না, আমি যা করছি ঠিক করছি। তাছাড়া তোমার ভাইয়ের এমন কোনো অধিকার নেই যে সে দিনের পর দিন আমাকে অপমান করে যাবে আর আমি মুখ বুঝে সেটা সহ্য করব। তোমাকে আরমান অপমান করেছে নাকি তুমি আরমানকে অপমান করেছো? আরমান আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, তোমাকে আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভুল বললে, আরমান আমাদেরকে বের করে দেয়নি, এ বাড়িতে একটা প্রথা ছিল, তুমি সেই প্রথাটাকে ভেঙে ফেলেছো এবং এ বাড়ির কারো কথাকে তুমি পাত্তাই দাওনি। আরমান তোমার অন্যায়ের আচরণের প্রতিবাদ করেছিল কিন্তু তুমি আমাকে জোর করে এ বাড়ি থেকে বের করে নিয়ে গিয়েছিলে। আরমান যেটা করেছিল সেটা খুবই অপমানজনক, এই অপমানটা তোমার গায়ে না লাগতে পারে বাট আমার গায়ে লেগেছিল। তুমি চেয়েছিলে এরকম কিছু একটা ঘটুক আর সেই সুযোগে তুমি এই বাড়ি থেকে বের হয়েছিলে। এই বাড়ি আরমানের সম্পত্তি না, যে আরমান বললেই আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আরমানের কথায় আমি অপমানিত হয়েছিলাম, সেজন্যই চলে গিয়েছিলাম। তাহলে আবার ফিরে এলে কেন? শোধ নিতে। তার মানে এরপর তুমি আরমানের সাথে যা কিছু করেছো সব কিছু তো প্রতিশোধের অংশ? না সব কিছু প্রতিশোধের অংশ ছিল না,
আমি চেয়েছিলাম আরমানের সঙ্গে মিউচুয়াল করতে। নেহার সঙ্গে যদি বিয়েটা হতো তাহলে আমি ওর সমস্ত অপমান করে যেতাম, কিন্তু সেটাও সে হতে দেয়নি। বিষয়টা মোটেও অন্যরকম হচ্ছে না। তুমি একটা বিষয় যেভাবে ভাববে সেই বিষয়টা ঠিক সেভাবেই হবে। প্লিজ বি পজিটিভ। আমি একা পজিটিভ হলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? সবাই পজিটিভ হয়ে যাবে? সবাই মানে তুমি কি বলতে চাচ্ছ? এই বাসায় যারা আছে তারা, তাদের ছাড়া তো আমরা কয়েকজন মাত্র। আর রিনাপা, রিনাপা নিশ্চয়ই বিষয়টাকে নেগেটিভ ভাববে না। তার মানে কি দাঁড়ালো? তুমি আর আমি, আর আমার সম্পর্কে নিশ্চয়ই জানো আমি মরে গেলেও বন্ধুর সম্পর্কে খারাপ কিছু ভাববো না, কখনো বলবো না। সো থাকছো শুধু তুমি। নীলু প্লিজ, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি এমন কিছু বলবে না বিনাকে যাতে করে বিনা আরমানের বিরুদ্ধে কিছু ভাবে। তুমি আমাকে সন্দেহ করছো চপল? তোমার কি মনে হয় আমি এটা করতে পারি? না, আমি তোমাকে সন্দেহ করছি না নীলু। আমার বিশ্বাস তুমি এমনটা করবে না। কিন্তু জানো, অতীত ভাবলে আমার খুব ভয় হয়। আশ্চর্য, সেটা তো রিনাপাও করেছিল। কই, তুমি তো রিনাপার কথা একবারের জন্য বললে না। রিনাপা তার ভুল বুঝতে পেরে সবার কাছে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তুমি তা করোনি। তাছাড়া রিনাপাকে আমি কেন বলতে যাব? আমি যদি কিছু বলতে চাই সেটা তোমার ব্যাপারে বলব। দেখো, আমি যা করেছিলাম তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়েছি, তাহলে এখন এসব কথা বলছো কেন? দেখো নীরু, আমি সেটা বলতে চাইনি, প্রসঙ্গ তো চলে এসেছে। তাছাড়া লাবণীকে নিয়ে যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। শোনো, বিষয়টাকে যদি জটিল করি তাহলে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার ঘটে যাবে, এমনকি বিয়েটা ভেঙেও যেতে পারে। তাই বলে একজনের সংসার ভেঙে তুমি তোর অপমানের শোধ নিবে? আচ্ছা সীমান, আমাকে একটা কথা বলো তো, এখন যদি কেউ আমাদের সংসারে আগুন দেওয়ার চেষ্টা করে তুমি কি মেনে নিবে? মেনে নেব না। আরমান যদি পারে তাহলে সে বাধা দিই, খেয়ে না করেছে। বাধা তো দেবে, কিন্তু তুমি কবে শুদ্ধ হবে বলো তো? আমার কথা তোমার চিন্তা না করলেও চলবে। যাও, তুমি তোমার আদরের ছোট ভাইয়ের কথা ভাবো। খুব দুঃখে যে আমি তোমাকে কথাগুলো বলতে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে সাহায্য করবে, আমার পাশে থাকবে, বাট না, তুমি সেটা করছো না। যাও না, যাও প্লিজ, তোমার ছোট ভাইয়ের কাছে যাও, তুমি ওর কথা চিন্তা করো, যাও। আচ্ছা সীমানা, তুমি কি কোনোদিনও ঠিক হবে না? সেই কৈফত তো আমি তোমাকে দেব না। তুমি যাও না, যাও প্লিজ, তোমার ছোট ভাইয়ের কাছে যাও, আমার তোমার সাথে কথা বলতে এখন একদমই ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, যাও। তা ভালো লাগবে কেন? তোমার ক্রিমিনাল চিন্তা ভাবনার সঙ্গে আমাকে তো যুক্ত করতে পারছো না, তাই আমাকে সহ্য করতেও ভালো লাগছে না। ক্রিমিনাল আমি না, ক্রিমিনাল তুমি, তোমার বাবা, তোমার ছোট ভাই আরমান। জাস্ট শাট আপ, মুখ সামলে কথা বলো। চিৎকার করো না, আস্তে কথা বলো। বাড়িতে লোকজন আছে, তারা যদি শুনতে পায় যে আরমানের বড় ভাই তার স্ত্রীর সাথে এরকম বাজে বিহেভ করে, তাহলে আরমান তার স্ত্রীর সাথে কি করবে? বিষয়টা কি তোমাদের জন্য ভালো হবে? তোমার কি মনে হয় আমি কি সেটা বুঝি না? না, তুমি বুঝো না। যদি তুমি বুঝতে তাহলে লাবণের আশাটাকে তুমি অন্য চোখে দেখতে না। আরে লাবণের আশার পেছনে তো আরমানের কোনো হাত নেই, এটা অপ্রত্যাশিত। প্লিজ বিষয়টাকে জটিল করবে না। কথাটা তো আমি আমার জন্য বলি, তাছাড়া এসব কথা আমি বিনাকে কখনো বলতেও যাব না। কিন্তু তাতে কি, কথাটা কি বিনার কানে যাবে না ভেবেছো? হ্যাঁ যেতে পারে, আর সেটা কে করবে সেটা আমরাও জানি। দেখো নীরু, আমাদের উচিত সেটা যেন কেউ না করে, সেদিকে খেয়াল রাখা। তাছাড়া তুমি যদি লাবণীর বিষয়টা সন্দেহ না করে শুধু আমাকে বলতে তাহলে আমি বুঝতাম। তাছাড়া আরমানের বিয়ে নিয়ে তো আর জল কম ঘোলা হলো না। উফ চপল, আমাকে প্লিজ ভুল বুঝো না, আর আমি এমন কিছু করবো না যাতে ওদের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই না, প্রতিরোধকের চেয়ে এখন দরকার প্রতিষেধক। বিনাকে সতর্ক করা উচিত, আরমানের বিরুদ্ধে কোনো কথা যদি তার কানে যায়ও সে যেন বিশ্বাস না করে। কিন্তু বিনাকে এখন আর কেউ ভুল বোঝাতে পারবে না, ও এখন যথেষ্ট শক্ত। এতটা নিশ্চিত হওয়া বোকাম, এতটা নিশ্চিত হলে শত্রুপক্ষ কিন্তু সুযোগ পেয়ে যাবে। আমাদের উচিত আর সতর্ক থাকা, বুঝতে পেরেছ?
আচ্ছা শুনো, এদিকে এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক না, এভাবে কথা বলা ঠিক না, চলো আমরা ওদিকটা যাই। আচ্ছা তুমি আগে যাও, আমি আসছি। চার দেয়ালে বুঝে ওই মেয়েটা কি সেই মেয়েটা বুঝে আর মানে অফিসে যে খাবার নিয়ে যেত। হ্যাঁ মা ওইটাই সেই মেয়েটা। লাবণী কি তুমি তোমার নিজের রুমে নিয়ে গিয়েছিলে কেন? আচ্ছা বাবা আমি আপনাদের কি ক্ষতি করেছি? ও বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় না। আমি কোথাও যাব না। নিশ্চয়ই যাবে। তাহলে দেরি না করে গহনাগুলো এখনই পরে নাও। এখন ওদেরকে পাঠিয়ে দেন, আমরা একটু আনন্দ করি। হ্যাঁ ওরা কিছু করে ওদের রওনা হবে। মা আমার এসব একদম দেখতে ইচ্ছে করছে না। ইচ্ছে করবে না তো, কারণ আমারই তো এসব দেখতে ইচ্ছে করছে না। মা তুমি ছোট ভাইকে এসব ব্যাপার বলতে চাও না, ভাইকে এসব বোঝে না। আবার আসবেন? অবশ্যই আসবো স্যার, বিনা ম্যাডামকে দেখা খুব ইচ্ছে, উনি নিশ্চয়ই অনেক সুন্দর।